ইসমিল্লা রাহিম আমি মোহাম্মদ আবতাবুর রহমান গঙ্গাছড়া বিএম কলেজ গঙ্গাছড়া রংপুর অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত আজকে আমি হিসাব বিজ্ঞান শাখার প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং এর পূর্বের ক্লাসের যে প্রশ্নটা ছিল তার দ্বিতীয় অংশের নিয়ে আলোচনা করব প্রথম অংশ আমরা ইনশাআল্লাহ আলোচনা করেছি আজকে দ্বিতীয় অংশ আলোচনা করতেছি প্রিয় শিক্ষার্থী বোর্ডে লক্ষ্য করো বোর্ডে আমি লিখে রাখছি তাহলে আমাদের ছিল প্রোডাকশন কোশিট উৎপাদন ব্যয় বিবরণী উৎপাদন ব্যয় বিবরণীর প্রথম অংশে ছিল তারপর আমার দ্বিতীয় অংশে আসছি শেষে ছিল কারখানা ব্যয় দেখো এখানে দেয়া আছে কারখানা ব্যয় কারখানা ব্যয় এটা আমরা প্রথম ক্লাসে জেনেছি ক খ গ পর্যন্ত সেই যে এখানে আউটডোর কলমে আসবে কারখানা ব্যয় যা থাকবে সেটা আউটডোর কলমে আসবে তারপর যোগ তার সাথে যোগ করতে হবে প্রারম্ভিক চলতি কার্য এই প্রারম্ভিক চলতি কার্য যোগ হবে তার মানে কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে কোনো কোনো তৈরি করতে গেলে ওই পণ্যটি কিছু অংশ কাজ হয়ে যায় আবার কিছু অংশ বাকি থাকে এই যে অংশের বাকি থাকে বা কিছু অংশ কাজ হয়েছে এটিকে বলা হয় প্রারম্ভিক চলতি কার্য কাজের শুরুতে সেটা অবশ্যই যোগ করতে হবে প্রারম্ভিক চলতি কার্য আপডের কলমে সেখান থেকে আমরা বিয়োগ করব সমাপনী চলতি কার্য এবং একটা তারিখ উল্লেখ দেওয়া থাকবে অনেক সময় তারিখ উল্লেখ দেওয়া থাকবে সেটা হলো এক এক দুই হাজার বিশ একত্রিশ এক দুই হাজার বিশ তার মানে এক মাসের প্রারম্ভিক হবে এক তারিখ সমাপনী হবে ওই মাসের শেষ তারিখ সেটা আঠাশও হতে পারে উনত্রিশও হতে পারে একত্রিশও হতে পারে তিরিশও হতে পারে তাহলে আমরা তারিখ অনুযায়ী দেখব প্রারম্ভিক চলতি কার্য যদি থাকে চলতি কার্য ব্র্যাকেটের তারিখ এক তারিখ থাকলে মনে করব প্রারম্ভিক আর শেষ তারিখ থাকলে মনে করব সমাপনী যদি শেষ তারিখ থাকে তাহলে আমরা মনে করব সমাপনী তাহলে শেষ তারিখ থাকলে সমাপনী মনে করব এবং সেটা কি হবে কারখানা ব্যয় থাকি বিয়োগ যাবে বিয়োগ করতে হবে এই যোগ বিয়োগ করার পর আমার আসবে তৈরি মালামালের উৎপাদন ব্যয় দেখো এখানে তোমরা তৈরি মালামালের উৎপাদন ব্যয় এর সাথে যোগ হবে অফিস ও প্রশাসনিক খরচ এটি কারো প্রতিষ্ঠানে অফিস এবং প্রশাসন চালাতে গেলে কিছু কিছু খরচ হয় সেই খরচগুলো এখানে পর্যায়ক্রমে আমাদেরকে লেখে ইনের কলমে লেখে যোগ করে আউটের কলমে দিতে হবে যদি দুইটা থাকে দুইটা খরচ লাগবো যদি তিনটে থাকে তিনটে লাগবো যে কয়েকটা থাকে খুঁজে খুঁজে আমাকে দেখতে হবে কোন কোন খরচ অফিস সংক্রান্ত তার যে যে খরচ অফিস সংক্রান্ত সেই সেই খরচগুলো এখানে আমরা প্রশ্ন থেকে এনে সিরিয়ালি বসাবো পর্যায়ক্রমে বসাবো তার এখানে কী কী খরচ আসতে পারে আমরা দেখি এখন দেখো প্রথমে অফিস বেতন অফিসের বেতন বেতন থাকলে সেটা অফিসে যদি বেতন হয় তাহলে আমরা লিখে ইনার গরম লাগব তারপর আসতে পারে ভাড়াও কর ভাড়াও কর তারপর অফিস মেরামত অফিসের যে কোনো কিছু মেরামত করলে সেটা আসবে তারপর ছাপা ও মনিহারি তারপর বিমা এটাকে ইন্স্যুরেন্স বলা হয় যদি থাকে এটাও আসবে টেলিফোনো ফ্যাক্স তারপর বর্তমান যুগে মোবাইল বিল মোবাইল বিল একটা প্রতিষ্ঠানে প্রশাসন চালাতে গেলে মোবাইল বিল অবশ্যই থাকতে পারে সেটা আসবে মোবাইল বিলও হতে পারে অথবা ইন্টারনেট বিল ইন্টারনেট বিল ইন্টারনেট বিলটাও আসতে পারে তারপর আসতে পারে অফিসের বিদ্যুৎ খরচ তারপর আইন সংক্রান্ত খরচ তারপর নিরীক্ষা ফি পরিচালকের বেতন আসবাবপত্র অবসায় তাহলে এখানে কী লিখছি অবচয় এই অবস্থায় আমি পূর্বে একটু আলোচনা করেছি আসবাবপত্র অবসায় আসবাবপত্রটা যদি অফিস সংক্রান্ত হয় এবং অফিসের কাজে ব্যবহার হয় সেই আসবাবপত্রের অবস অবসয় অবশ্যই অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে তারপরে আসবে অন্যান্য অফিস খরচ নামবিহীন কিছু অফিস খরচ থাকতে পারে সে জিনিসটা এখানে যদি থাকে তাহলে আসবে তাহলে আমরা অফিস ও প্রশাসনের খরচ যা যা খরচ থাকবে সেটা আমরা ইনার কলমে লাগবো এটাকে বলা হয় ইনার কলম এটাকে বলা হয় আউটের কলম ইনার কলমে লেখার পর ইনার কলমে যোগ করে আউটডোর কলমে যাবো এখানে টান দর অর্থ হলো এখানে যা থাকবে সবগুলো যোগ করে আউটডোর কলমে যাবে পূর্বে তৈরি মালামের উৎপাদন ব্যয় যা থাকবে এর সাথে এটা যোগ হবে এর সাথে এটা যোগ হয় তারপর নেসে আমরা লিখে ফেলবো তাহলে লিখে ফেলার পর আমাদের আসবে অমু নম্বর উৎপাদন ব্যয় হমু দেখো উৎপাদন ব্যয় তাহলে আমার ক কী ছিল প্রথম ক্লাসে ব্যবহৃত আসামালের ব্যয় খ ছিল মুখ্য ব্যয় গ ছিল কারখানা ব্যয় ঘ হলো তৈরি মালামালের উৎপাদন ব্যয় ওমো হল উৎপাদন ব্যয় তাহলে পর্যায়ক্রমে প্রথম যে পার্ট ছিল উৎপাদন ব্যয় বিবরণীর সেখানে আমরা একটি খাতায় বাসায় প্রথম অংশটা আগে লিখব তারপরে দ্বিতীয় অংশটা জুড়ে দেবো তারপরে এর পার্ট এটা পার্ট টু তারপর আমরা পার্ট টুটে লাগবো তারপরে আবার আসবে পার্ট থ্রি এই তিনটে অংশ মিলেই একটা হবে প্রোডাকশন অফ করিট বা প্রোডাকশন করশিট অথবা বলা এটাকে উৎপাদন ব্যয় বিবরণী উৎপাদন ব্যয় বিবরণী তাহলে উৎপাদন ব্যয় বিবরণীর আমরা প্রথম অংশ ক্লাস নিছি আজকে দ্বিতীয় অংশ ক্লাস নিলাম এরপরে আমরা পরের ক্লাসে তৃতীয় অংশ ক্লাস নেব। তাহলে তৃতীয় অংশে ক্লাস পরবর্তী দিনে ইনশাল্লাহ ক্লাস নেবো প্রিয় শিক্ষার্থী সেই অপেক্ষায় থাকো আল্লাহ হাফেজ